লোহিত সাগরে কয়েকটি জাহাজে হামলা এবং আটকের পর সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ইসরায়েল। যুদ্ধজাহাজ মোতায়েনের পর আরেকটি জাহাজ আটক করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেই সাথে ইসরায়েল অভিমুখী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে হুথি। জাহাজে হামলার সংখ্যার কারণে লোহিত সাগরে তেলবাহী সব জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি পিএলসি। বিস্তারিত আসাদ ভূঁইয়া রিপোর্টে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আটক করেছে আরও কয়েকটি জাহাজ। আটককৃত জাহাজ নিজেদের উপকূলে নিয়ে গেছে তারা। জাহাজগুলো এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। সেই সাথে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার হুমকি দিয়েছে হুথিরা। শিপিং সংস্থা এভারগ্রিন লাইন জানিয়েছে, জাহাজ এবং ক্রুদের নিরাপত্তার জন্য ইসরায়েলি পণ্য পরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে কন্টেইনার জাহাজ চলাচল স্থগিত থাকবে। বিশ্বের বৃহত্তম একটি শিপিং সংস্থা বলছে, হুথিরা ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করে হামলা করছে। হামলা অব্যাহত থাকায় অনেক মালবাহী জাহাজ সংস্থা যাত্রা স্থগিত করেছে। বর্তমান পরিস্থিতিতে তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলি পণ্য বহন করবে না। সোয়ান আটলান্টিক নামের একটি জাহাজের মালিক বলছেন, ইসরায়েলের সাথে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও সোমবার ইয়েমেনের কাছে লোহিত সাগরে তার জাহাজে আঘাত করা হয়। তবে হুথি বিদ্রোহীরা হামাসের সমর্থনে বলছে, বিদেশি মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে ড্রোন ও রকেট ব্যবহার করে ইসরায়েলি জাহাজগুলোকে টার্গেট করছে তারা। তবে জাহাজের মালিকরা বলছে, যেসব জাহাজে হামলা করা হচ্ছে তার সবগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল তা স্পষ্ট নয়। এর আগে লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজে হামলার পর দখলদার সেনারা চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধজাহাজ মোতায়েনের পর আরেকটি জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা। এর আগে ইসরায়েল অভিমুখে সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। হুমকির দুই দিন পর বাব আল মানদেব প্রণালী থেকে আবারও জাহাজ আটক করা হয়। লোহিত সাগর জ্বালানীয় পণ্য পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যা 20 মাইল প্রশস্ত একটি চ্যানেল এবং জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক বলে পরিচিত। যে কারণে হুথি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, অন্যান্য বড় তেল সংস্থাগুলো যদি এটি অনুসরণ করে তবে ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অপরিশোধিত তেলের দামের উপর প্রভাব পড়তে পারে। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ।